আবার নিউ ব্লগ। তো কালকের ব্লগে বলেছিলাম আজকে মর্নিং ওয়াক যাব, কিন্তু ওই হয়নি, পরে সপ্তাহে ঘুম ভেঙেছে আর তখন রোদ উঠেছে, আর আজকে এখানে ভয়ানক রোদ উঠেছে। আর গেছিলাম হচ্ছে বাজারে সকাল সকাল, একটা বিপদ ঘটে গেছে। তো বিপদটা হচ্ছে বাজারে গেছিলাম, আসার পথে আমাদের এই ফ্ল্যাটের দুটো লিফট, যে লিফটটা করে উঠছিলাম সেই লিফটটা আটকে গেছে। তো আমরা তো চারতলায় থাকি, আর সেকেন্ড ফ্লোরে হাফ উঠে লিফট পুরো বন্ধ হয়ে গেছে। এবার কি করব, তাও ভাগ্যিস দুজন ছিল, দু তিনজন ছিল, আর ফোনে তো নেটওয়ার্ক চলে গেছে, ভাগ্যিস দু তিনজন ছিল, তারা লিফটের অ্যালার্ম ঠ্যালাম বাজালো ঠাজালো, তার হাজব্যান্ড ছিল কার্ডকে নিয়ে এসে, তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে গেট খোলা হলো লিফটের, খুলে দেন তারপরে ধরে ধরে তোলা হলো এক একজনকে। আর আমার তো এই অভিজ্ঞতা ফার্স্ট, আমার এরকম অভিজ্ঞতা ছিল না, তো খুবই মানে একটা ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম। এবার আবার তারপর লিফটে উঠতেই তো আমার এখন ভয় লাগছে, আর দোতলা আর তিনতলা অবধি ওঠা যায়, কিন্তু চারতলায় আর তার মধ্যে বাজার করে নিয়ে এসে চারতলার উপর অবধি ওঠা সত্যি ওটা কষ্টকর। কিন্তু এখন আমার তো উঠতে নামতেই ভয় লাগছে, এখন মনে হচ্ছে যেন আমি সিঁড়িটাই ব্যবহার করি। তো যাই হোক, এসে এখন মানে ওই ট্রমাটা কাটতে আমার একটু টাইম লাগছে, ফার্স্ট টাইম যেহেতু এসে আমি 10 মিনিট বসেই আছি, যে আমি একা থাকতাম তো কী করতাম আজকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনের নেটওয়ার্ক থাকে না, এটাই সবচেয়ে বড় একটা প্রবলেম। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করব, এখন ব্রেকফাস্ট তো বানিয়েই গেছিলাম। আমি খালি ভাবছি ফোন তো পাচ্ছি না, কি করব, এই রিশু ঘরে একা আর মিস্টার মল্লিক অফিস চলে গেছে, ফোনটা পাওয়া গেলে একটা সুবিধা, ফোন করে জানানো যায়, মানে বড় একটা বিপদের মুখে মুখ থেকে উঠলাম। আজকে ব্রেকফাস্টটা হচ্ছে ঘুগনি একটা পরোটা, আর রিশুটা খাইনি এই ঘুগনিটা আর একটু আচার। আচ্ছা, তো আমি এখানে করছি লোটে মাছ, এখানে জিরে ধনে দেয়নি, জিরে লঙ্কা টমেটো রসুন সব কিছু দিয়ে মিক্স করেছি, আর একটু কাঁচা তেল আর একটা তেজপাতা দিয়েছি, আর নুন হলুদ স্বাদ মতো দিয়ে এটাকে এখন মেখে রাখবো। দেন কড়াইয়ে আর একটু পেঁয়াজ কেটে রেখেছি, কড়াইয়ে পেঁয়াজটা ভেজে এটা দিয়ে দেবো। এখন এটা হচ্ছে ডাল, ডালটা দুটো সিটি দিয়ে দিই, তারপরে এই লোটে মাছটা করবো, লোটে মাছের ঝুড়ো। ওকে, তো এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেবো, হালকা না একটু লালচে লালচে ভাজা হবে। দেন এই যে মেখে রেখেছি লোটে মাছটা এটা দিয়ে দেবো, আর এই চুনো মাছটা এটা কিছুটা ভেজে এটা চচ্চড়ি করে যাবো মিস্টার মল্লিকের জন্য, আর কিছুটা কলকাতায় নিয়ে যাবো। এটা এখন হলুদ মাখিয়ে রেখেছি খালি, ফ্রিজে রেখে দেবো, যখন করবো তখন বলবো। তো আজকে অনেক কিছু রান্না করার কারণ হচ্ছে কালকে রিশু আর আমি একদম সকালবেলায় কলকাতা ফিরে যাচ্ছি। তো লোটে মাছটা তো করতে দিয়েছি, ওটা এখন এক কড়াই জল বেরিয়েছে, আর এখানে বসে বসে খাচ্ছি গাজর, রিশুকে অর্ধেক দিয়েছে আর আমি অর্ধেক, মিষ্টি আছে। তো যা যা ভালো খায় এখানে লোটে মাছ করে রেখে যাচ্ছি, মাছ চচ্চড়ি করে রেখে যাচ্ছি, ডাল রুই মাছের ঝোল এইসব করে রেখে যাচ্ছি, যাতে কয়েকদিন ওর বেশ ভালো চলে যায়, ওকে বেশি রান্না না করতে হয়। এখানে আমার লোটে মাছ একদম রেডি, আর এবার করব কাতলা মাছটা। ওই আলু আগে ভেজে তুলে রেখে ওরকম করব না, একবারে বসিয়ে দেবো, কেন কি 12টা বেজে গেছে। এখানে মাছের ঝোল হালকা কষিয়ে রেখেছি, এটাকে বলবো যখন যেদিন খাবে সেদিন জল দিয়ে খেয়ে দেবো। তো এখানে লাঞ্চ নিয়ে বসে গেছি, আজকে একদম সিম্পল লাঞ্চ আমার, এখানে হচ্ছে ভাত একটু অল্প একটু পেঁয়াজ কুচি সর্ষের তেল আর লঙ্কা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আর ডাল আছে, আর ইসু এখানে খাচ্ছে, খেতে খেতে উঠে গেল, আর এখানে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, একদম সিম্পল লাঞ্চ। এখন বেজে গেছে 3:30, খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আর কালকে যেহেতু অনেকক্ষণ ট্রেনে থাকবো তো তার জন্য এই যে প্যাকেটে করা এরকম ঝালমুড়ি নিয়ে নিয়েছি এগুলো, আর রিসু এগুলো ভালো খায়, লেখা আছে চিজ বল কিন্তু চিজ বল না, এগুলো নিয়ে নিয়েছি, আর এই যে এগুলোকে তিলের তক্তি বলে, এই যে
ট্রেনে নিয়েছিলাম, ট্রেনে খেতে খেতে যাব, টাইম পাস। অনেকক্ষণ টাইম লাগবে, কালকে আমাদের 6:30 ট্রেন, আর হাওড়ায় পৌঁছাতে মোটামুটি 11টা হবে। তো বসে বসে এই সব খেয়েই টাইম পাস করতে হবে আর কি। আর ট্রেনে সেরকম খাবার উঠলে তো খাবই। আর কালকে বাড়ি থেকে বেরোবো হচ্ছে, বাড়ি থেকে 6:30 ট্রেন, ওই বাড়ি থেকে 5:30 বেরোলেই হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো যথারীতি আমার কাজ শুরু, বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করছি। এখন আলু পোস্ত করবো রাতের জন্য, আর ডাল আছে, আলু পোস্ত আছে, আলু পোস্ত করবো, আর ওই পাঁপড় ভাজা করে নেবো, এটাই রাতের ডিনার। আর এখন একটু বসেছি চা নিয়ে, অনেকদিন পর চাফি খাচ্ছি, চাফি মানে হচ্ছে চায়ের সাথে কফি মিলিয়ে চাফি খাচ্ছি। মাথাটা খুব ঘুরে আছে, এই চাটা খেলে মাথাটা ছাড়বে। এখানে এখানে আমার সমস্ত কিছু ডান আলু পোস্ত হয়ে গেছে। এটা তো ডাল, আলু পোস্ত ডাল আজকে রাতের খাবার, আর বিট ভাজা আছে, আর এটা হচ্ছে মাছ চচ্চড়ি সেটা মল্লিকের জন্য। আর এখানে কর্নটা আছে, এটা সিদ্ধ করে রেখে যাচ্ছি, ও কালকে এটা কর্ন চ্যাট করে খেয়ে নিতে পারবে। এখন মোটামুটি 7:45 বাজে, ও 8:15 বাজে। ভাত বসিয়ে দেবো আজকে, তো তাড়াতাড়ি খেয়ে নেবো। ভাত বসিয়ে দেবো, আর টুকটাক যা গোছানো আছে ওগুলো গুছিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কালকে অনেক সকালে বেরোতে হবে, মোটামুটি মানে ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি, 6:30 নাগাদ উঠতে হবে, বেরোতে হবে মোটামুটি 5:30 দিকে বেরোতে হবে। এইগুলো গিয়ে ব্যাপার, এখন আজকে যত তাড়াতাড়ি ডিনার সেরে শোয়া যায়, এই কালকে ট্রেনে খাওয়ার জন্য এত কিছু, ম্যাগিটা না এইগুলো এটাও ঢোকাবো। তো এখন বেজে গেছে 11:00, এখন এই মিষ্টিটা খাবো, এখানকার ছানার মিষ্টি, উপরে ড্রাই ফ্রুটস দেওয়া, ভালো লাগবে মনে হয় খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঘুম পাচ্ছে প্রচণ্ড। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।